পাপ্পারাজি থেকে শুরু করে ভক্ত বলিউড তারকাদের পোশাকের উপর নজর সবারই। তবে এখন শুধু পত্রিকায় ফটোশুটের মাধ্যমেই নয়, নেট মাধ্যমের সুবাদে তারকারা খুব সহজেই দর্শকদের কাছে পৌঁছে যান। তাদের ছবি এবং ভিডিও অহরহ শেয়ার হয় নেট দুনিয়ায়। কখনো দর্শকরা তারকাদের ভূয়সী প্রশংসা করেন, আবার কখনো তাদের পোশাক ও শরীরের গড়ন নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফেলেন। রণবীর সিং, করণ জোহার রংচঙে জামা কাপড় পরার জন্য সবসময় পাপ্পারাজিদের আলোচনায় বিষয় হয়ে যান। এমনকি বলিউড এবং টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রীরাও মন্তব্য থেকে রেহাই পান না। হিন্দি ধারাবাহিকের প্রচলিত মুখ মৌনী রায় এখন বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন। পাপ্পারাজ্জিরাও এখন সবসময় তাকে ঘিরে ধরে। কিছুদিন আগে তার একটি ভিডিও প্রকাশ্যে আসে, মৌনীকে একটি লং ড্রেস পরে গাড়ি থেকে নামতে দেখা যায়। ছবি তোলার সময় মৌনী তার ড্রেস সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। ভিডিওটি দেখে অনেকে বলেন, এমন পোশাক পরারই বা কি দরকার যা পরে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। পাঁচ জানি অনেরে বজানিও কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। যোগ দিবসে ছোট কাপড় পরে অনেরি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, কিন্তু ছবিটি আপলোড করার সঙ্গে সঙ্গেই অনেকে অনেরি শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। পোশাক নিয়ে বারবারই পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন উর্ফি জাভেদ, এ নিয়ে প্রায় বিতর্কে জড়ান তিনি। পরনে কখনো অবিকল কাঁচের মতো দেখতে কাপড় দিয়ে তৈরি করেন মিনি ড্রেস, আবার কখনো নিজের পুরনো জামা কেটে কুটে সেলাই করে পরেন উর্ফি। নিজেরই প্রিন্ট করা ছবি সেফটি পিন দিয়ে আটকে পড়তে দেখা গেছে উর্ফি জাভেদকে। এমন অবস্থায় তাকে দেখে নানা রকম মন্তব্য করেন অনেকে। কেউ বলেন পরার মতো কোনো জামা নেই, আবার কেউ কেউ বলেন সেফটি পিনই ভরসা। পোশাক দেখে চরিত্র বিচারের বিরুদ্ধে কথা বলেন অনেক তারকা, কিন্তু মালাইকা আরোরা সেই প্রতিবাদকে রাস্তায় নামিয়েছেন। নিজের পছন্দ মতো পোশাক পরতে ভালোবাসেন তিনি। মানুষজনের কটূক্তি ও মন্তব্য তার দিকে ধেয়ে এলেও তিনি নিজেকে আটকান না কোনোদিন, প্রায় কম কাপড় পরে রাস্তায় বের হন এই অভিনেত্রী। সাদাকালো নিউজ।